ভাইরাল সেই সাইনবোর্ড নিয়ে যা জানা গেল এই আন্দোলনের সাইনবোর্ড মূলতঃ উদ্দেশ্য না আন্দোলন 2024 এর অন্যতম সহযোদ্ধার বাসভবনের পোস্টার সম্বলিত একটি সাইনবোর্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গত 5 আগস্টের পরে পটুয়াখালীর কাজীপাড়া এলাকার বাসিন্দা ইলিয়াস হোসেন নামের এক ব্যক্তি তার বাসার সামনের গেটে এটি লাগান এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে এমন সাইনবোর্ড টাঙানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সরেজমিনে শহরের কাজীপাড়া এলাকায় গিয়ে দেখা পটুয়াখালী চক্ষু হাসপাতালের সামনে ইলিয়াস হোসেনের বাসা এ বাসার সামনে ঢোকার গেটে লাগানো রয়েছে একটি সাইনবোর্ড তাতে লেখা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু হাজার অন্যতম সহযোদ্ধার বাসভবন এতে নিচে ঠিকানা লেখা রয়েছে কাজীপাড়া পটুয়াখালী খোঁজ নিয়ে জানা যায় মোহাম্মদ ইলিয়াস হোসেন কাজীপাড়া এলাকার আব্দুল সাত্তার মজুমদারের ছেলে তিনি বর্তমানে ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন গত তিন চার ও পাঁচ আগস্ট পটুয়াখালীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবির আন্দোলনে ইলিয়াস হোসেন তার মেয়েকে নিয়ে শক্তভাবে আন্দোলন করেন এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস হোসেন বলেন পটুয়াখালীতে আন্দোলন করেছি চৌরাস্তা থেকে শহীদ মিনার ছিল আমাদের দখলে আমরা সবাই একত্রে ছিলাম এক সারিতে ছিলাম আমার মেয়েও এ আন্দোলন করেছে ও পটুয়াখালী সরকারি কলেজে পড়ছে তিনি বলেন বাসার সামনে সাইনবোর্ড দেওয়ার কারণ হলো ভালো লাগা থেকে গত পাঁচ আগস্টের পর এ সাইনবোর্ড দিয়েছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা